হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা কি কখনো পেট্রোলের ট্যাঙ্কগুলোকে নোটিশ করেছো যে এটি গোল আকৃতির হয় কেন? তো চলো, এই ভিডিওতে আজকে এটি নিয়ে কথা বলা হবে। তো ভিডিওতে শেষ অবধি অবশ্যই দেখবে। তো একে তৈরি হয় সাধারণত একটি মেটেল বা শীট দিয়ে। এটি হয় একবারে কোনো রকম জয়েন বা যুক্ত দেওয়া ছাড়াই। যদি এটি চারকোনা হয় বা চারকোনা থাকে, তাহলে এটির মধ্যে যুক্ত অবস্থা দেখা যাবে। তো এর ফলে জল বা পেট্রোল লিক হওয়ার ভয় থাকে। এখন তোমরা বলবে, কেন ভয় থাকে লিক হওয়া, এর কারণ কি? এর কারণ হলো, যদি চারকোনা বক্সে জল থাকে, তাহলে বক্সের চারটি কোনাতে জল চাপ দেয়, যার ফলে সেটি ভেঙে যেতে পারে। এই জন্য তেল বা জলের ট্যাঙ্কগুলি গোল আকৃতি তৈরি করা হয়, যার ফলে কোনো দিকেই যেন জল না চাপ দিতে পারে। এবং এর মধ্যে আরেকটি কারণ হলো, চারকোনা ট্যাঙ্কে কোনা থাকে, মানে যে কোনাগুলো হয় সেই কোনাগুলো থাকে, যার ফলে যে ট্যাঙ্কের মধ্যে যদি কোনো নোংরা পদার্থ থাকে সেই কোনাগুলোতে জমা হয়ে যায়। এই কারণে ট্যাঙ্কগুলি চারকোনা বক্স বিশিষ্ট তৈরি করা হয় না। আপনারা হয়তো এখনও পর্যন্ত কোনো দিন জীবনে এই স্কোয়ার বা চারকোনা বক্স আকৃতির ট্যাঙ্ক দেখেননি। তো এইটুকু ছিল আজকের আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইকটা করে দেবেন। এরপর আপনাদের পছন্দ মতো কোনো কোশ্চেন কমেন্টস আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার।